এই মুহূর্তের আবহাওয়ার বড় খবর, 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। টানা দুই দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 7 জেলায়। শীতের বিদায় বেলায় ঝড় বৃষ্টির খেল। গত কিছুদিন আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও ফের একবার ভিজিতে চলেছে রাজ্যের একাধিক জেলা। বর্তমানে দক্ষিণবঙ্গে প্রায় শীত নেই বললেই চলে। সকালের দিকে হালকা শিরশিরানি আজ থেকেই উধাও হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামীকাল থেকেই ফের বাড়বে তাপমাত্রা, ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে এরই মধ্যে আবহাওয়া দপ্তরের আপডেট, বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 5 জেলাতেও। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা। দোসর হবে ঝোড়ো হাওয়া, প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার জেরে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে পশ্চিম ঝঞ্ঝাও, দুইয়ের মিলিত প্রভাবে চলবে তাণ্ডব। এদিকে ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নেবে শীত। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই। আগামী 2 দিন সকালে কুয়াশার সতর্কবার্তা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামীকাল থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আরও একবার জানিয়ে রাখি, বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 5 জেলাতেও। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা। দোসর হবে ঝোড়ো হাওয়া, প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও।